উকিলের ঘর করতে এসে আমার জীবনটা তেড়া তেড়া হয়ে একটা বাজার ঘাট কিচ্ছু করে না। মাইসের কাছ থেকে ধার কর্জা করতে করতে শেষ হয়ে গেল। আর শোধ করবো কি দিয়ে আমি এখন? আজ 25 বছর হইলে বিয়া হয়েছে, কোনোদিন দেখলাম না বাজার করে নিয়ে আসছে। মাঠের ঘাটের থেকে আমি কচু কচু নিয়ে আসি, কচু নিয়ে এসে রান্না করি। আর কত কচু থাকে মাঠের ঘাটে? আচ্ছা তুমি কেমন মানুষ কও তো? তোমার সাথে কবে থেকে সংসার করতেছি, আজ পর্যন্ত একটা সাবানের বেরোতো দেখলাম না। বউ তুমি কি কথা যে কও, যদি সাবান মাখি তাহলে বিলের আটালি মাটি বুঝছাও রাগ করবি নি। আর শোনো, আমাদের বংশের মানুষ জীবনে কোনোদিন সাবান মাখেনি, ওই আটালি মাটি দিয়াই আমরা গোসল করি, বুঝি যাও। বুঝবি পারছি, তোমার কামে দেরি হয়ে যাবি নি, চলো ঘরে চলো, খাবার দিচ্ছি খায় লওগা। আপনি তো আমি মানি যা আকালি খাতা নিয়ে আইসাও কাহা আপনি তো আমি মানি যা ও তুমি তো আমার আপন লোক ঠিক হয়ে কইছেন কাহা আকালি ও আকালি এ যাবৎ পর্যন্ত কয়জনারে সুদের উপর টাকা দিছস রে কাহা এ যাবৎ 320 জনারে টাকা দিছি আকালি ও আকালি এ যাবৎ পর্যন্ত আমাগের গ্রামে কয়জনারে টাকা দিছিস রে কাহা আমাগের গ্রামে মাত্র 5 জন রে টাকা দিছি কি রে আকালি তুই যে এগের টাহা দিছিস এরা কি টাহা দিতে পারবে নি কাহা আমারে কি কুত্তায় কামড়াইছে হেগরে টাহা দেওয়ার আগে আমি তাগেরে জমি দলিল নি তারপর টাহা দিছি বুঝছেন আক্কে লালি এই না হলে তুই আমার মানি যা ঠিক আছে তুই হিসাব কর আমি চা খেয়ে আসি আচ্ছা কাহা এটি আক্কেলালির ব্যাককেলি খাতা কাহার তা আমার বুদ্ধি 15% সুদে দি 5% আমি খাই 10% কাহা খায় তারও তো উপরে বেতন আছেই বুঝছেন ও তোমরা তা কেমন আছাও হুঁকা খাইবার আইসাও বসো হকাকা আমরা কাহা হোকাটা সাজাও আচ্ছা ঠিক আছে আমি হোকাটা নিয়ে আসি আল্লাহ রবে নানান শব্দ সারে আসি গোনের হুসারায় বাতাস
ভিকিরেতে আকাশে বাতাসে করে আল্লাহ হু আল্লাহ দেখি যারে মাঝে ভান্ডারি দেখি রে দেখি যারে মাঝে ভান্ডারি খেলতাছে প্রেমের খেলা মনে কয় ঘরের মধ্যে বালতি আনবার গেছে ঘাস কাটবার যাবে না হরিবা আমার আবার ঘাস কাটবার যাইবার লাগবো দেরি হয়ে যাচ্ছে বুঝিস আবার আসো বাবা রোহিত দুয়াতে হবে বাবা বাবা রহিম গরুর গলাটা নাড় বাবা তাড়াতাড়ি দুধ দিয়ে বাজারে নিয়ে যাতে হবি বাবা তুমি আমাকে দিয়ে প্রতিদিন গরুর গলা নাড়াও তবে বাজার থেকে তো বিস্কুট টমেটোর কিছুই নিয়ে আসো না ব্যাপার কি আমি আর গরুর গলা নাড়তে পারবো না বাবা রহিম শোন বাবা এই দুধ বিক্রি করে যে টাকা পয়সা জোগায় এটা তো সব তোরই জন্যে বাবা তোর বাবার তো অনেক সম্পত্তি তোমাকে আরে তিন ভাই দিয়ে গেছি তাড়াতাড়ি দুধ নি বাজার যাতে হবে আমি তোমাকে বিয়ে করবো আমার কি খায় দেখ কাম নাই আমার বাপের কি ভাত বেশি হয়ে গেছে নাকি বকিলা সাল বকিলি হয় এজন্য মানুষে কয় মা গুনে ঝি গায়ে গুনে ঘি বাপকা বেটা সিপাহিকা ঘোড়া তুমি যত কথাই কও আমি তোমাকে বিয়ে করতে পারবো না বুঝছো বিয়ে তোমাকে করতেই হবে বিয়ে আমি তোমাকে করতে পারি তবে আমার একটা কথা আছে আচ্ছা কি কথা আছে কও কথা হইলি আমাকে তোমার বিয়ে করতে হলে তোমার বাপকে আমার বাপের কাছে পাঠাও আর তোমার বাপ আমাকে কয় টাকা দিবার পারবি সেই কথা কও হ্যাঁ তাই করতে হবে এই কথা আমি যদি আমার বাপকে কই তাহলে আমার বাপ আমাকে মেরে ফেলবে তাহলে আমার কিছুই করার নাই বুঝছো তাহলে কি আমাকে রে বিয়ে হবে না দেখো আবার হতেও পারে বকিল কোন কে দাও কঠিন কাজ মাগার বুঝছো শুন এই ওস্তাদি কাকো শিখানি যাবিলে তাহলে আমাদের দেশে তেন ভাত উঠি যাবি শুন আজ রাতে জমিরের ভাত মুরগি চুরি করতে হবে মেলা বড় বড় মুরগি আছে বুঝছো শুন ওর বাড়িতে মুরগি গে কোনো কিছুই চুরি করে যাবিলে বুঝতে কে কি হয়েছে ওর বাড়ি বন্ধ করা আছে কেউ চুরি করতে পারে না মুরগি চুরি আমরা ওর বাড়ির ঠিকই করবো বুঝছো
কিন্তু তার আগে সুতকর হেকমত আলীর বাড়িতে আগে চুরি করতে হবে। ও হেকমতের বাড়িতে না, বড় বড় মুশকিল। ঠিক আছে, রাত একটার পর তুই বস্তানি চলে আস, বড় একটা বস্তানি চলে আস। ঠিক আছে, আমি বস্তানি আসবো। ঘটনা হলে গেলে এই যে জমি কিনে কষ্ট করি, এগুলা সব আমার ছাল বলের জন্য, বুঝিসাও? দেখি আমার ছাড়া সংসারটা কি করে চলে। আরে যাও যাও যাও, তুমি এই রোজ তোমার বাড়ি চলে যাও। এই ভয় দেখে আমার কোনো লাভ নাই, বুঝিসাও? তুই চলে গেলে আমার বাইক প্রতিদিন 1 কেজি চাল মাসি। আর এই 1 কেজি চাল দিয়া আমি আমার সম্পত্তি কিনতে পারবো, বুঝিসাও? তাই চলে যাবো, দেখি তোমার সংসারটা কি করে চলে। আরে যাই বীর বারো, ওই ভয় দেখা আমার লাভ নাই, বুঝিসাও? জীবনে আমি একটা ভুলই করেছি, সে হলি কি করি, বিয়া করেছি তে হু খাইছি। যাই, গরুগুলি গোড়ার সাথে বাঁধা আছে, বিরিয়ানি যাতে হবে। আরে রাখে তো তোর ভালোবাসা, যার মধ্যে কিছু নাই ওকে আবার তোর কিসের ভালোবাসা লাগবি? হ্যাঁ লতা, তোর জীবনে তুই কি কাউকে ভালোবাসিস? শুন কনা, এই জীবনে কাউকে না মন দিয়ে ভালোবাসতে নাই, যেমন কুকুর তেমন মুখ। তাহলে কি করতে হবে? শুনে কি সাগরে সারিস, বুঝছো? তাহলে যদি ওই তোর ভালোবাসি থাকে তাহলে ওই তোর পিস পিসি গুণ হবে। আচ্ছা, তাহলে তোর বুদ্ধি শুনে সাগরে আমি সারে ফেললাম। আচ্ছা যা, আমার মা আবার রাগি যাবে, আমি যাই। তাহলে লতা যা কয়েছে ঠিকই কয়েছে, লতার কথা শুনে দেখি সাগরের কোনো পরিবর্তন হয় কিনা। তোর ভাবি ঘুটি ছাই দিয়া রান্না করেছিলি, ছাইটা লিয়েছি দেখি মন যাচ্ছে। মাঝে মাঝে দাঁতটা একটু ঝকঝকি কর। বড় ভাই তুই কথা খুব বেশি কইস, বুঝছাও? বড় ভাই কথা কবি না, তোর ছোট ভাই কথা কবি নাকি? দেশের মধ্যে তোরা তো চালু করেছো, গ্রামের লোকের সামনে মুখ দেখানি যাচ্ছে না বন্ধু? হ্যাঁ হ্যাঁ ঠিক কইছো। আমার কাছে টেহা বইটা হইল না, নিয়ে যাই হোক মেয়েদের কাছে হয় নাকি?
হ্যাঁ আমার আর খাওয়া দাওয়া কাজ নাই আজ থেকে দশ বছর আগে দশ টাকা হারাত দিয়েছে এই টাকা আরো দিতে পারিনি আগর টাকা হারাত দিতে হবে আমার আমার খাওয়া দাওয়ার দাম নাই তোমার কাছ থেকে টাকা না নিলে আমার কি হবে আমার জমি কিনা হোক না না ভাই আমি এটা কিছু মনেই করিনি মনেই হয় না আমার সময় নাই আমার গরুর লাই ঘাস খেতে হবে তোরা কোথাও সময় নাই ভাই তোমার সাথে প্রথমে সমান নাই বুঝছো কই কুরবানি দিছি মাঝে সামনে বলতে গেলি না না শোন মেজ ওই বকিলের ধন বললো খায় সর্বজন ওই তিন দিন তোমার করতে হবে না নেই বুঝছো বড় ভাই আমার দেহা আমি খাই মরব বুঝি যাও অত চিন্তা তোমার করা লাগবে না নেই আমি কামাই করি আমি খাবো বুঝি যাও তুমি তোমার বাপে কও আর জাকি কও আমি সবার মাঝে বলবো আমি তো ভালোবাসি বুঝছো এই সারা এই কথা যদি তুই আর একবার কইছু তে এক থাপ্পড়ে তো 14 গুষ্টির নাম ভুলাই দিব বুঝিছো মারবে ঠিক আছে ভালো কথা তারপর আমি কব আমি তোমাকে খুব ভালোবাসি বুঝছো এই সারা তুই দেখ কিছু পাগল হয়ে গেছিস যা পাগ না পাগল করে ধরতে হবে আর আমার রাস্তা স্যার হেড একশন পাগল আমি হলাম কেন একবার যাও দেখে বন্ধু আমি ভুল করিলাম তোমায় ভালোবেসে বন্ধু আমি ভুল করিলাম তোমায় ভালোবেসে বন্ধু আমি ভুল আসসালামু আলাইকুম কাহা ওয়ালাইকুম সালাম কে রে বা রহিম তুই আমাদের বাড়িতে কি মনে করি কাহা আমার দোয়ানের জন্য 5000 টাকা দিতে হবে কাহা কি করছ এখন টাকা পয়সা তো কাছে নাই কি করছ আক্কেলালি হ্যাঁ কাহা এখন তো টাকা পয়সা কম কাহা আপনার কাছে টাকা ধার নিবার আসি না তাহলে কি করে টাকা নিবার আইছো রহিমিয়া কাহা টাকা নিবার আইছি সুদের উপর কি রে আক্কেলালি টাকা কি আছে কাহা তেহা তো আগে ছিল না এখন আছে তুমি তেহা নিতে আইসাও তোমার জাগা জমির কাগজপাতি নিয়ে আইসাও হ্যাঁ কাকা নিয়ে আইছে যে দোয়ানের কাগজপাতি রহিম তেহা তো নিবে দিবার পারবে না তো না পারলে দোয়ানটা জমিটা দখল করে আনিব বুঝছাও তাহা দিবার না পারলে ওর দোকানটা দখল নি মনে ঠিক আছে আক্কেলালি কিছু দোকানের মাস পুড়ে গেছে তুই যায়া টেহা গুলা তুলে আন ঠিক আছে আমার কাছে
এটা কোনে রাখলো লোকজন ওই পায়খানা করে জঙ্গলে গিয়ে আর তুমি কোথাও জঙ্গলে কিভাবে পায়খানা করি বতনি সামনে থুই মাথা নিচু করি জানে বা কি হচ্ছে কিছুই দেখিনি বুঝিছাও ভালোই আছি তা তোমার খবর কি কাহা এই মাসে বেচা কিনা খুব খারাপ কাহা লাইগা দিয়ে টাকা দিতে পারিনি এই কথা তো কাহা শুনবি না কাহা আমি আর কি করব কাহা তা আমি আর কি করতে পারি দেখ আকেলালি কি কি বলে দেখ কি আর কও কাহা আজকের মধ্যে টাকা না দিতে পারলে দোকান হারি চলে যাত কাহা এটা কেমন ধরনের কথা কাহা দেখবা রহিম টাহা নিয়েছ সুদ সহ টাহা দিয়ে দাও কাহা আজ আমি টাহা দিবার পারবো না কাহা টাহা দিতে পারবে না ঠিক আছে তাহলে কাহার নামে তোমার দোকানটা লিখে দাও ঠিক আছে তাহলে আমার বউ সল না খেয়ে মরে যাবে কাহা এই দোকান তাই বা যাব না দেখা দিতে আরে না আরে এখন থেকে তোকে জানো আর কোনো দিন এই পিছে মানার জন্য আর না দেখি আরে আ ঠিক আছে আল্লাহর বিচার করব ঠিক আছে আল্লাহর বিচার করব ঠিক Thank you.
দিদি মুরগি ঘোরাত কি আছে? আছে মানে মেলা আছে, তাহলে আছে কয়টা প্রস্তাব কয়টা আছে? এই চার পাঁচটা আছে, তাহলে ধরে বাড়ি বাড়ি বন্ধ তো কইছিই কেন, এখন আপনি যান আমি বাড়িতে যাই। বুঝিস না কে, আসছিস যখন আমার ঘরে তুলে ফিরা, কারণ এলাকার মধ্যে টাকা পয়সা অনেক হয়ে গেছে। এখন এই শত্রু বেশি, তাহলে কে কখন কোন দিক থেকে গুলি করে ঠিক আছে নাকি? না কত অবশ্য মন্দ করনি কাহা, ঠিক আছে আইসি যখন চলেন বাড়ি যাই। আপনি আপনি মুরব্বী মান সাইড হন, আমি দেখতেছি বিষয়। আপনি শান্ত হন, আমি দেখতেছি। দড়ি দেখি কাহা মারেন না, অভিনয় আপনি আমার ব্যাগটা ধরেন, আমি দেখতেছি বিষয়টা। এই মেলা হিসাব কিতাব আছে, মরতন খার ভয়ে কালকে সকালে মন্ডলের কাছে বিচার দেব নি নাকি? হ্যাঁ এদের বিচার কালকে হবে। হ্যাঁ আজকে বাইরে পড়ি থাক, আবহাওয়া ভালো আছে, গরিব মানুষ এখানে থাকা। আমি আমার বিয়ে করবে।
আমি তো মন প্রাণে ভালোবাসি কোনা তাহলে আমি এখন আসি আমি সত্যি তোমাকে ভালোবাসি আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো আমিও তোমাকে খুব ভালোবাসি কে কইছে তোমাকে আমি ভালোবাসি কে তুমি তো বললে ও দোস্ত তাহলে তুমি গ্যাসের ওর থেকে সব কথা শুনছো হ্যাঁ আমি সব শুনিয়ে ফেলাইছি পাগল দনকার ভালোবাসার দিয়ে তুমি আমারে পাগল কও আর ছাগল কও তাতে আমার কিছু যায় আসে না তবে তুমি আমাকে ভালোবাসার কথা কই যে আনন্দ দিলা এটা আমি ভুলতে পারবো না শুনো হেকমত আলী ঘটনা কি হয়েছে তুমি খুলি কও
ঘটনা হলি মন্ডল সাহেব, গত রাত্রিতে আমি আর আক্কেল আলী রহিমের দোকান থাকি বাড়ি ফিরি। তারপরে কি হয়েছে সেটা বলো। তাহলে আপনারা সবাই শুনেন, আমি আর আক্কেল আলী বাড়ি ঢুকতেই দেখি তাবলু আর হাবলু আমার মুরগির ঘরে থাকি মুরগি চুরি করতেছে। তখন আমি আর আক্কেল আলী দুজনেই ধরে ফেলি। হাবলু টাবলু এক মোতালিদা বললো, ঘটনা কি সত্য? হ্যাঁ মন্ডল সাহেব, এটা সত্য। তোমরা যে অপরাধ করেছো জানো তার কি শাস্তি? মন্ডল সাহেব আমরা জানি এই কাজের অনেক বড় শাস্তি। তবে আমার একটা কথা আছে মন্ডল সাহেব। বলো তোমাদের কি কথা আছে? এসব কথা বাদ দি, কি করতে চাচ্ছ কয়ে ফেলাও। মন্ডল সাহেব ওই চোরেরা আবার কি কব, ওরা যে কাজ করেছে ওর কঠিন বিচার চাই। আক্কেল আলী তুমি থামো, আবলুরা যা বলতে চাচ্ছে সেটা বলি ফেলুক। মন্ডল সাহেব কথা হইল গিয়া, আমরা রাত্রে মুরগি চুরি করিয়া বাজারে বিক্রি করা যেটা পাই ওইটা হাতি বউ সারলি খা করি কোনো রকম বাঁচতে থাকি। কাবলু কি করতে চাচ্ছ কয়ে ফেলাও। মন্ডল সাহেব আমরা জানের ভয় রাখি সামান্য মুরগি চুরি করি, আর যদি কঠিন বিচার হয় তাহলে পরে যে গ্রামে যারা ওর কাছে সুদের ফুট টাকা লাগা দিচ্ছে, ওর কাছে সুদের ফুট টাকা লাগা দিচ্ছে, দিয়া দোকান কাড়ি নিচ্ছে, ঘর বাড়ি কাড়ি নিচ্ছে, হাজার হাজার টাকা লাভ নিচ্ছে, তাহলে আরও কঠিন একটা বিচার হওয়া উচিত মন্ডল সাহেব। শোনেন মন্ডল সাহেব, গত রাত্রিতে আক্কেল আলী আর হেকমত আলী 5,000 টাকা নিয়েছিলাম দেখা সুদেরপুর এলাকা আমাদের দোকান থেকে বার করে দিছে দিবার পারি না দেখা, এর একটা বিহিত করুন বিচার করুন। হায় হায় একই করলাম, চোরের বিচার চাইতে গিয়ে নিজের বিপদ ডাকি আনলাম। হায় হায় এদিন মনে হয় লক্ষ্মী নাই। কাবলু হাবলু এরা তো মুরগি চুরি করেছে কিন্তু গ্রামে এসে বড় বড় তারা ক্ষতি করেছে, তাদের কি বিচার হবে আপনারা বলেন? মন্ডল সাহেব এরা সামান্য মুরগি চুরি করে যদি এত বড় শাস্তি ভোগ করে তাহলে যারা সুদের পুর টাকা দিয়ে বড় ধরনের অপরাধ করেছে এদের কি হবে? হেকমত আলী এই যে আক্কেল আলী, তোমরা গ্রামগঞ্জে সুদের পুর টাকা দিয়ে যে ক্ষতি করেছো তা মুরগি চুরি চাইতেও 100 গুণ শাস্তি হওয়া উচিত। মন্ডল সাহেব আমি এই গ্রামের সবার সামনে হাত জোড় করে কথা দিচ্ছি যে আমি আর কোনোদিন এই কাহার কথা মতন আমি আর কাউরে সুদের পুর টাকা দিব না। মন্ডল সাহেব কথা হলে আমার জীবনে আমি অনেক টাকা পয়সা মানুষের কাছ থেকে সুদের পুর খাইছি, তবে আমি আজকে আপনাদের সবার মাঝে কথা দিচ্ছি জীবনে আমি আর কোনোদিন কাহকে সুদের উপর টাকা দিব। হাবলু কাবলু হেরে বিচার তো হেরাই করলো, এখন তোমার বিচার তোমরাই করো। আমরা কান ধরি দশের মাঝে কথা দিচ্ছি আমরা কোনোদিন আর মুরগি চুরি করি না, মুরগি চুরি করা কাম করি খাবো, কাম করি খাবো। তবে আমি সবার মাঝে কয়েকটা কথা বলবো। কথা হলি আমার জীবনে আমি অনেক পাপ কাজ করেছি, মনে হয় এই পাপের আর কোনো ক্ষমা নেই। তেহার মুহে সুন্দর জীবনটাকে কেউ নষ্ট করে দিও না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। চোরের বিচার হয়েছে? হ্যাঁ সঠিক বিচার হয়েছে, মোটামুটি এলাকাতে এখন শান্তি আসবো, আর মুরগি চুরি হবো না, আর কোনো সুদের টাকা সুদের টাকাও কেউ দেবো না, আমরা শান্তিতে বসবাস করছি, আমরা শান্তিতে বসবাস করতে পারি। তাহলে এখন আমি উঠি, আপনারা সবাই থাকেন, আমার আবার একটা সালিশ আছে তো, আর হাবলু ডাবলু তোরা কাল আমার কাজে যাস বুঝছিস? ঠিক আছে, ভালো হয়েছে। শুন তোর বাপেক কইলেও মানবি নানি, ওই সাগরের বাপেক কইলেও মানবি নানি। লতা তাহলে আমি এখন কি করবো? তুই অগ্নি কাজে অফিসে যা বি কইরি অগরে বাড়ি যা উঠে গেল বুঝছো। এলাতা তুই তো ভালোই বুদ্ধি দিয়েছিস, আর সাগরের বাপ যদি আমাকে বিয়ে মাইনি না লয় তখন কি করবো? নে মাইনি লিবে না কিসের জন্য? বি যখন একবার হয়ে যাবে নি তখন ঠিকই মাইনি লিবি। আচ্ছা লতা আমি তোর কথা মতোই কাজ করব, দেখি সাগরের বাপ আমাকে ভালোবাসার মর্ম দিবে পারে কিনা। আচ্ছা তুই যা আমি বাড়ি যা পড়তে বসবো।
বিকেলে আবার আসিস কিন্তু। আচ্ছা আসবো যা। ছোট ভাই গাছ বিক্রি করে টিয়া পাজা সবই নিয়ে আনিছে, কিন্তু সে এখন কি কয় গাছ বিক্রি করে নাই। তা ব্যাপারে সওয়াল, আমি তোমার জন্য কি করতে পারি? কাহা, তুমি বড় ভাই, এর একটা ভিত করে দাও। কে রে বা, তোমার কাছে যে সলিম গাছ বিক্রি করেছে এর কি কোনো প্রমাণ আছে? আছে মানে, ওই শালম আলম ওই রজুল ইগেরের সামনে আমি টায়া গুনিয়ে দিছি। আরে বা, ওই সলিম গরু নিয়ে চোরাত গেছে, গরু নিয়ে চোরাতাই আসলে এর একটা বিহিত করবো নি, তুমি এখন যাও। আচ্ছা কা, চলাম চলে গেলাম। হ্যাঁ যাও, আমি দেখবো নি এটি, বুঝলে? একের চলাফেরা আজ গ্রামের মানুষের সামনে আমি মুখ দেখাতে পারতেছি নি, এর জন্য আজ গ্রামের মানুষ সকলাই আমরা বকিলের পরিবার। এক গাছ কজনের কাছে বিক্রি করিস? আজকে তুই চোরার থেকে আজ ও গরুলি আসে, এর ব্যবস্থা একটা কি লেওয়া লাগে আজকে লিখছি আজকে। আর সাগর, আজ তোমরা বি করি তোমাদের বাড়ি তুলো। মাতা, তুমি যে কথা কচ্ছো, আমার বাপ শুনলে কি আমাকে বাইরে রাখবে নি? কও সাগর, তুমি যদি এতই ভয় পাও তে চুরি আর শাড়ি পরে ঘরে বসে থাকো না। প্রেম যখন করেছি বি তোমার করতেই হবে, আল্লাহ যা রাখিছে কপালে। সলিম, তুই কোন ব্যাপারীর কাছে গাছ টাছ বিক্রি করেছো নাকি? বড় ভাই, তুমি একটা পাগল হয়ে যাও, আমি গাছ বিক্রি করবে যাবো কিসের জন্য? তাইলে ওই ব্যাপারে সওয়াল যে কয় গেল, তুই গাছ বিক্রি করে তাই টেহালিছু? টেহালিছি, তাতে কি হয়েছে? আরে হারামি, তুই এক গাছ কয়জনের কাছে বিক্রি করিস? বড় ভাই, তুমি আমার ব্যাপারে মাথা ঘামাবে না, বুঝি যাও। এই তোরা যা শুরু করছো না, রাস্তার বাড়ানি আমার দোষ করা গেছে। ওই এক হারামি সারাদিন মাইশের বাড়িতে কাজ করে আসে, আজ রাত্রে দা হাটে হাটে দা মাছ তো কিনেই না। হারামি কি করে, ময়লা ড্রেনের মধ্যে দিয়ে সব সবজিগুলি ফেলে দেয়, কুড়ি ব্যাগ ভরে নিয়ে আসি রাইন্দি খায়, এসব গুলি বাদ দে, বুঝলো? বড় ভাই, তুমি থামবে? থাকবো মানে, দুই টাকা পাঁচা নির্ভয়ে তুই দুধ বেচতে যাস হাঁটি হাঁটি, আর তুই তো জীবনে বাজারই করিস নি। তোর জন্য আর তোর ওই ভাইয়ের জন্য আজকে আমার এই রাস্তা দেখলে মানুষ কয় যে ওই দেখো বকিলের ভাই যাচ্ছে। এইগুলি কি অসুবিধার মধ্যে আছি বুঝাতে পারবো না, বন্ধু। বড় ভাই, তোমার সাথে পেশাল পড়ার সময় আমার নাই। পেশাল পড়া তোমার শুনতে হবে নানি, ওই ব্যাপারে সওয়ালের থেকে টেকালি চাও, ওই টেকাগুনি ভদ্রলোকের মতন দিয়ে আসো গা, বুঝেছাও? বড় ভাই, টেহা আমি দিতে পারবো না, আমি টেহা দিয়ে জমির বায়না দিছি। ওসব বায়না এখানে বাদ দে বন্ধু, টেকাগুনি ভালো ভালো এই ব্যাপারে সওয়ালে ঘুরি দেগা। বড় ভাই, টেহা না দিলে কি হবি? ওরে সালিম, কি হবি আমি দেখাচ্ছি, তুই এক গাছ কয়জনের কাছে বিক্রি করিস? তোর আজকে যা করবো রে, ওরে সালিম, আজকে তোর যা কি করবো রে সালিম রে।
ভাড়াটা দেন। কে বউ ভাড়াটা দাও তো। বুকিলে সালের কাছে ভাড়ার টাকাও নাই। কি করছো? তাহলে তো বাইর মধ্যে যাওয়া লাগবে, টাকা লিয়ে আসা লাগবে। চলো ভাই আপনি একটু দাঁড়ান। আচ্ছা ভাই তুমি বাইর মধ্যে দিয়ে একটু টাকা লিয়ে আসি। আমার আবার সব ভাড়া আছে ভাই, তারা পেরেছে। নতুন বিয়ে করে আনলো, ভাড়াটাও দিল না, মনে হয় ভাড়া পাবো না। যাই আব্বা, ও আব্বা, এ মা, দেখো কারে নিয়ে আসি, কনে গেলো তোমরা? কিরে বাবা সাগর, তুই কাক নিয়ে যাও। তুই এ কি করলি আমার এই সুখের সংসারে? খাই নেলা বাড়ালি। আমার আর মনে হয় জমি কিনা হবে না নেই সাগরের মা। আমি মনে হয় শেষ হয়ে গেলাম সাগরের মা, শেষ হয়ে গেলাম। তাই বলে কি সাগরের বিয়ে দিয়ে দিলে? বিয়ে করতে হবে কিসের জন্যে? তোমাকে বিয়ে করেই আমার দশ বিঘে সম্পত্তি কিনা পিছিয়ে গেছি, বুঝি যাও। জীবনে যে মানুষ কোনোদিন বাজার সাধন করে না, সেই মানুষ নাকি আমার দশ বিঘে সম্পত্তি কিনা পিছিয়ে গেছে। তোমার এই দশ গ্রামের মানুষ যে তোমার বকিল তা তুমি জানো? আরে বকিল বলুক আর যাই বলুক, আমার যা সম্পত্তি আছে এই গ্রামের কয়জনের আছে? তুমি সম্পত্তি বাড়াও আর যাই করো, 3,500 বেশি যাই কিন্তু তুমি পাবে না, বুঝেছো? এ মা, এ আব্বা, তোমরা থামবে না? আজ কেন আমি থামতে শুনি বেটা, তুই যখন বিয়ে করে নিয়ে আইছিস নতুন বউয়ের সামনে তোর বাপের কুকীর্তিগুলো আজকে সব কিছু বলবো। কও কি কবা? আমি বকিল, এই তো। হ্যাঁ তুমি বকিল, আজ 25 বছর হয়েছে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, কোনোদিন বাজার করি দেখি যাও, যদি মন বড় না থাকবি তাহলে তোমার ভাত খেতে না। কত সুখে যে রাখি চাও, বিয়ের পর থেকে কাম করতে করতে সংসারে আমি তসনস হয়ে গেলাম। 3 বছর পর পর একটা করে শাড়ি কিনে দাও, এটা কি সুখ বলে নাকি? মা তোমার যাওয়ার আগে তোমরা থামাবে? তোমরা যদি বা করো তাহলে আমার বউলি আমি অন্য দিকে চলে যাবো। এটা তুই কি কইস বাপ, তুই এ বাড়ি ছেড়ে কোনে যাবি? তুই এ বাড়িতে তোর বউ নিয়ে থাকবি। ও তোমাদের কথা শুনে আমার বুকের ভিতর কেমন জানি করতেছে বউ, আমি মনে হয় বাঁচবো না বউ, আমি মনে হয় বাঁচবো না। আপনাকে আমি কথা এতক্ষণ শুনলাম, আমি আমার আব্বা কয় আমার ভাগে যে জমিটুকু আছে সেটুকু আপনার নামে লিখে দেব। কি বলে বাবা? সাগরের মা আমার বুকের ব্যথা ভালো হয়ে গেছে। বাবা সাগর তুই বৌমাকে ঘরে নিয়ে যা। বকিল করে 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 করে